হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি একটি কষ্টদায়ক রোগ আক্রান্ত রুগীর ব্যথা জ্বর বমি হেস্কি পেটফোলা প্রভৃতি উপসর্গ দেখা দেয় উপযুক্ত সময় সঠিক চিকিৎসা না হলে অন্ত্র পচে রুগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আজকের ভিডিওতে এ রোগটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী পাঁচটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাকস্থলের নিচে থেকে শুরু করে বিস্তৃত অন্ত্রটি লম্বায় পঁচিশ ফুট এই অন্ত্রের দুটি ভাগ রয়েছে এটিকে বলা হয় বৃহদন্ত্র দেখুন এখানে আরও চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে বা লার্জ ইনটেস্টিন এটা কিন্তু বেশ মোটা এবং লম্বায় খুব একটা বেশি নয় পাঁচ ফুট সমগ্র ক্ষুদ্র অন্ত্রটিকে এটা চারিদিক দিয়ে ঘিরে থাকে অপর অংশটি এটি দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এর নাম ক্ষুদ্রান্ত্র বা স্মল ইনটেস্টিন এটা লম্বায় কিন্তু বেশ বড় কুড়ি ফুট এবং বিশিষ্ট নাড়ি ভুড়ি এই ক্ষুদ্রান্ত্রটি সাপের কুণ্ডলির মতো পাকিয়ে থাকে এই সাপ যেমন জলস্রয়ে পাকিয়ে এক জায়গায় থাকে ঠিক ক্ষুদ্রান্ত্র ওরকম কিন্তু সাপের মতো পাকিয়ে থাকে অন্তের এই অংশগুলো পেটের কোনো পেশি বা দেওয়াল ঠেলে বেরিয়ে এলে অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে ব্যথা হয় এই রোগটিকে হার্নিয়া বা অন্তবৃদ্ধি বলে আমরা সচরাচর তিন ধরনের হার্নিয়া দেখতে পাই নাম্বার ওয়ান দেখুন দেখুন একটু ফলো করুন সহজে চিনতে পারবেন নাম্বার ওয়ানে রয়েছে অম্বিকাল বা নাভি প্রদেশে হারনিয়া ওই নাভির চারপাশ কেন্দ্র করে এই হার্নিয়াটা হয় আমাদের কোকুলাস ইন্ডিকা নাক্সবোম এবং ওপিএম এই তিনটি ঔষধ অম্বিকাল হার্নিয়ায় বেশ ভালো কাজ করে নাম্বার টু ইগোইনাল বা কুস্কি প্রদেশে হারনিয়া। ওই কুস্কি প্রদেশে এই হার্নিয়াগুলো হয় আমাদের বেলেডোনা কোকুলাস ইন্ডিকা নাক্সবম এবং লাইকোপোডিয়াম এই চারটি ওষুধ কিন্তু ইগুইনাই হার্নিয়ায় ভালো কাজ করে নাম্বার থ্রি ফিমোরাল বা উদ্ধ অস্তিতে হার্নিয়া আচ্ছা এবার এই যে যে দুটো হার্নিয়া একটা হচ্ছে ইগুইনাল বা কুচকি প্রদেশে হার্নিয়া আর হচ্ছে ফিমোরাল হার্নিয়া জায়গাটা প্রায় কাছে কাছে কিন্তু এটা যেন ভুল না হয় দেখুন এই যে ফিমোরাল অর্থাৎ থ্রি নাম্বারে যে হার্নিয়াটা রয়েছে এই ফিমোরাল কথাটা এসছে ফিমার অস্থি থেকে এবার আপনি যদি অ্যানাটমি জানেন তাহলে অ্যানাটমিতে দেখবেন ফিমার অস্তিত্বি কোথায় থাকে আমাদের এই যে হাঁটু থেকে পায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত যে বড় হাট দুটি থাকে এই পায়ে একটা থাকে এই পায়ে এটাই থাকে অর্থাৎ এটা আছে উরু মানে দাপনায় যে শক্ত হাড়টা থাকে এই হাড়টাকে বলা হয় ফিমার এবং এই হাড়ে যদি হাড়নিয়া হয় তবে সেটাকে কিন্তু ফিমোরাল হার বলে এ দুটো যেন মিশে একাকার না হয়ে যায় পিকচারটা ভালো করে দেখে নিন তাহলে ঔষ মানে রোগ চিনতে খুব একটা অসুবিধা হবে না আমাদের রোগ সম্পর্কের জ্ঞানের তো প্রয়োজন ঔষধ নির্বাচন করার জন্য আচ্ছা কোমর থেকে হাঁটু পর্যন্ত উড়ুর হারটি কি রয়েছে এটিকে কিন্তু ফিমার বলে আমি যে কথা আগেই বললাম বিভিন্ন স্থানের হারনিয়া লাইকোপোডিয়াম নাক্ক ওপিয়াম ভালো কাজ করে এগুলো কোন ধরনের লক্ষণ এগুলো হচ্ছে স্থানীয় লক্ষণ এই স্থানীয় লক্ষণ লক্ষণ হোমিওপ্যাথিতে অবশ্যই এর কিন্তু মূল্য আছে তবুও শুধুমাত্র স্থানীয় লক্ষণের উপর গুরুত্ব দিয়ে কিন্তু ঔষধ নির্বাচন করবেন না রোগের চরিত্রগত লক্ষণের মূল্যায়ন করে তবে কিন্তু ঔষধ নির্বাচন করবেন নাম্বার ওয়ান রেমিডি বেলেডোনা রুগী শীতকাতর রক্ত প্রদান ধাতুর বেলেডোনা রুগীরা আপনার আগেই শুনেছেন যে রুগীরা শীতকাতর এবং রক্ত প্রদান ধাতুর এদের চোখ মুখ এবং ঠোঁটে প্রায়ই লালচে বর্ণের ভাব থাকে রক্ত প্রদান ধাতুর রুগীদের রুগীর চোখ মুখ মাথা রক্তবর্ণ ও গরম হয়ে যায় এরা যখন রোগে আক্রান্ত হয় বা সামান্য আবেগে এদের কিন্তু এরকমটি অবস্থা হয় চোখ মুখ গরম হয়ে যায় এবং রক্তবর্ণ হয়ে যায় এবং ক্ষণে ক্ষণে চমকে ওঠে এই বেলেডোনা রুগীদের একটা সুন্দর একটা লক্ষণ এই সমস্ত রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন ক্ষণে ক্ষণে দেখুন এরমভাবে চমকে ওঠে বা একটু জোরে কথা বললে কেউ গায়ে টাচ করলে কিন্তু এই লক্ষণটি তাদের মধ্যে দেখা যায় হার্নিয়ায় আক্রান্ত স্থানটি গরম লাল বর্ণ চকচকে স্পর্শকাতর হয়ে ওঠে ওই আগের মতোই এবার স্পর্শকাতরটা কি হার্নিয়ায় যেখানে আক্রান্ত হোক যদি ডান দিকে হয় বেলেডোনা ঔষধটা তো ডান দিকেও প্রকাশ করে যদি আক্রান্ত স্থানটি ডান দিকে হয় সেখানে কিন্তু স্পর্শ করতে দেয় না এ স্পর্শ করলেই কিন্তু ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় এবং কোনো কাপড়ও সেখানে সহতে দেয় না এরকম অবস্থা হয় বেলেডোনা রোগে আস্মিকতা ও অভিষণতা থাকবে এই যে আমি যে কথা বলেছি যে বেলেডোনা রোগ যন্ত্রণা সব সময় থাকে না হঠাৎ করে আসে হঠাৎ আবার চলে যায় এবং এই রোগের আস্মিকতা আস্মিকতা মানে রোগের প্রাবল্যতা প্রবণতা এতভাবে বৃদ্ধি পায় কম থেকে আস্তে আস্তে ধীরে 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 বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে রুগী তখন সহ্য করতে পারে না কান্নাকাটি করে এই যে যে লক্ষণের একটা বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ বৈশিষ্ট্য কিন্তু বেলেডোনায় অবশ্যই থাকবে এই রুগীরা টক দ্রব্য খেতে পছন্দ করেন নাম্বার টু রেমিডি কোকুলা ইন্ডিকা রুগী শীতকাতর অধৈর্যশীল এবং রাগী কোকুলা ইন্ডিকা রুগীর একদিকে শীতকাতর আর ধৈর্য নেই কোনো কিছুতেই ধৈর্য নেই এবং রাগীও হয় অম্বিকাল হার্নিয়া এটা ছেলেদের নাভির গোড় এই ছেলেদের নাভির গোড় ওই নাভিতে যে হার্নিয়াগুলো হয় ছেলেদের এটাই কিন্তু বেশ ভালো কাজ করে অপুত্রবতী স্ত্রী বই পোকা রুগীদের পক্ষে ঔষধটি অধিক উপযোগী এবং মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের পুত্র ও সন্তান হয়নি তাদেরকে বলা হয় অপুত্রবতী স্ত্রী তাদের ক্ষেত্রে এবং যারা ভীষণভাবে বই পড়তে পছন্দ করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু ভীষণ উপযোগী রুগীদের গাড়িতে বা নৌকায় চড়লে বমি হয় এটা রুগীদের একটা ব্যাড হ্যাবিট এই কোকুলাস ইন্ডিকার রুগী বা রুগিনী বা রুগী রুগীরা কিন্তু কোনো গাড়িতে উঠতে পারে না বা বাসে উঠতে পারে না উঠলেই তাদের বমি হয় নাম্বার থ্রি রেমেডি নাক্স ভোম রুগী শীতকাতর পিত্ত প্রধান ধাতুর নাকসবমের রুগী হেপার সালফারের মতো ক্রোধী আমরা দেখেছি যে হেপার সালফারের রুগীরা প্রচণ্ড ক্রোধী সামান্য একটু উত্তেজনামূলক কথাতে তারা কিন্তু খুব উত্তেজিত হয় ক্রোধ ক্রোধী হয়ে যায় রাগী হয়ে যায় ঠিক একই প্রকৃতির মেডিসিন কিন্তু এই নাক্সবম এই রুগীরাও কিন্তু ওরকম হেপার সালফারের মতো ক্রোধী শারীরিক ও মানসিক অসহিষ্ণুতা ঔষধটির মর্মবাণী এই নাক্স বোমের রুগীদের শারীরিক ও মানসিক অসহিষ্ণুতা থাকে অসহিষ্ণুতা কীরকম শারীরিকভাবে কীরকম সেটাকে বলি দেখবেন যে এদের সামান্য ঠান্ডায় সামান্য গরমে সামান্য একটু আওয়াজে বা সামান্য তাপে এদের কিন্তু শরীরে সহ্য হয় না আর মানসিকভাবেও এরকম এরা যদি মানসিকভাবে একটু সামান্য কথা বলা হয় সামান্য দুঃখজনক বা উত্তেজিতমূলক কথা বলা হয় তাহলে এরা সহ্য করতে পারে না চট করে রেগে আগুন হয়ে যায় আচ্ছা ওম্বি অম্বিনাইকেল হার্নিয়া ও ইগুইনাল হার্নিয়া উভয় প্রকার হার্নতে ঔষধটি উপযোগী সংযত আচরণ নাক্সবোমের রুগীদের নিকট থেকে আশা করা যায় না একটি সংসারে যদি একজন নাক্স রোগী থাকে সেই সংসারে প্রতিনিয়ত অশান্তির ঝড় বই চলবে ভীষণ একটা কথা নাক্সবোমের রুগীরা কিন্তু আপনার সংযত আচরণ এরা করতে পারে না একটা সংযত ভাব একটা মানুষের সঙ্গে যে সংযতভাবে কথা বলতে হবে বা সংযত আচরণ করতে হবে নাক্সবমি রুগীদের এটা থাকে না একটা ফ্যামিলিতে যদি জন মেম্বার থাকে সেই জন মেম্বারের মধ্যে যদি একজনও যদি নাক্সবমের রুগী হয় তো তাদের এই আচরণের জন্য প্রত্যেকটি প্রত্যেকটি অন্য যে নজন যে সদস্য থাকে তার প্রত্যেকটি কিন্তু নজন সদস্যের অশান্তি সৃষ্টি করে এই নাক্সবমের রুগীদের এই ডাক্সমের রুগীরা এই ওষুধটার এই বৈশিষ্ট্যটা এই লক্ষণটা কিন্তু মারাত্মকভাবে থাকে নাম্বার ফোর রেমেডি লাইকোপোডিয়াম রুগী শীতকাতর এবং সেলের প্রধান ধাতুর আর ডান দিকের কুসকির স্থানে হার নিয়ে ঔষধটি অধিক উপযোগী সাইলেসিয়া রুগীর মতো এ রুগীরা নতুন কাজে হাত দিতে চায় না ভয় পায় আমরা জানি যে সাইলেসিয়া রুগীরা নতুন কোনো কাজে হাত দিতে চায় না তারা ভয় পায় কিন্তু আর বৈশিষ্ট্য আছে যদি কাজে একবার হাত দিয়ে দেয় তাহলে নিখুঁতভাবে কিন্তু কাজ সুসম্পন্ন করতে পারে এই লক্ষণটা কিন্তু সাইলেসিয়া রুগীদের মধ্যেও পাওয়া যায় রোগ লক্ষণ প্রথমে ডান দিকে পরে বাম দিকে ধাবিত হয় এ রুগীরা গরম খাদ্য কিন্তু পছন্দ করে নাম্বার ফাইভ রেমিডি ওপিয়াম রোগী গরম কাতর উদাসীন নিষ্ক্রিয় ও জল বিশেষ এই জন্য রোগ যন্ত্রণা রোগ যন্ত্রণার কোনো বোধ শক্তি তাদের মধ্যে থাকে না তো ওপিএমের রুগীরা গরম কাতর এবং উদাসীন উদাসীন মানে কীরকম এদের ভালোতে ভালো নেই ভালোতে আনন্দ পায় না আবার দুঃখেও দুঃখ পায় না এই ধরনের মনোমানসিকতাকে বলা হয় উদাসীন এবং নিষ্ক্রিয় জল বিশেষ যা এদের শরীরে কোনো ক্রিয়া করে না একজন রুগী যদি কোনো রোগে আক্রান্ত হয় তবে তা ব্যথা পেলে কিন্তু সে অনুভব করতে পারে তো ওপিএমের রুগীদের এই যে যে একটা মানসিক লক্ষণ এরা মনে হয় রোগ যন্ত্রণায় কোনো কষ্টই পায় না নিষ্ক্রিয় থাকে সেই জন্য এরকমটি বলা হয়েছে ওপিএম এর রুগীদের নিদ্রালুতা ও নিদ্রাকালে নাসিকায় গর্জন থাকে এই যে একটা খুব সুন্দর লক্ষণ এই ওপিএমের রুগীদের যে রোগেই আক্রান্ত হোক না কেন আমরা তো হার্নিয়া সম্পর্কে আলোচনা করছি এই হার্নিয়া রোগেও তারা কিন্তু নিদ্রালুতা এবং ঘুমের মধ্যে নাক ডাকার একটা প্রবণতা থাকবে এই লক্ষণটা কিন্তু থাকবে রোগ লক্ষণ গরমে ভয়ে দুঃসংবাদে বৃদ্ধি পায় শিব নেত্রবধ অর্ধনিমিলিত চক্ষু এই কয়টি ওপিএম ঔষধ নির্বাচনের মূল্যবান লক্ষণ শিব নেত্রবাদ অর্ধ নির্মিলিত চোখ এটার মানে কি আপনারা শিব ঠাকুরকে দেখেছেন আমাদের হিন্দু শাস্ত্রে একজন শিব ঠাকুর আছে ওর যদি কোনো পিকচার দেখেন তাহলে দেখবেন যে শিবের যে নেত্রগুলো অর্থাৎ চোখগুলো এমনভাবে মানে একবারে চোখ খুবই করে কিন্তু তাকিয়ে নেই এমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে যে চোখগুলো ছোট ছোট থাকে ছোট অবস্থায় থাকে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে এরকম একটা ভাব থাকে আবার ওই ওপিএমের রুগীদের ঠিক ওরকমই চক্ষু থাকে যখন তারা ঘুমায় মানুষ যখন ঘুমায় তাদের পুরো চোখটাই বন্ধ করে ঘুমায় কিন্তু এই এর রুগীরা কিন্তু এরকমটা ঘুমায় না এরা যখন ঘুমায় তখন এই অর্ধ নির্মিলিত চক্ষু অর্থাৎ সেরকম মনে হয় যেন চোখ অর্ধটা অর্ধটা বন্ধ করা আছে আর অর্ধটা চেয়ে আছে এরকম কিন্তু ওদের চোখের ভাবটা থাকে ঠিক এই এই লক্ষণগুলো যদি যে কোনো রোগে যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে কিন্তু ওপিএম ওষুধটাকে ব্যবহার করতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ